কেন্দ্রীয় সরকারের অধীন উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুথ অ্যান্ড এলাইট ফাইবার্স এর উদ্যোগে এদিন কৃষকদের মধ্যে পাটের বীজ বিতরণ কর্মসূচির ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। এর পাশাপাশি তিনি এদিন একটি কর্মশালারও সূচনা করেন। কেন্দ্রীয় মন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার পাটের ওপর ন্যূনতম সহায়ক মূল্য এবার প্রতি একশো কেজিতে গত বছরের চেয়ে বাড়িয়ে ৪,২২৫ টাকা করেছে। পাটের বৈচিত্র্যকরণের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, পশ্চিমবঙ্গে পাটজাত সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে চলতি বছরের জন্য বাণিজ্যিক ভিত্তিতে কৃষকের মধ্যে চেয়ারও ২০০৪ প্রজাতির ১,০০০ মেট্রিক টন সংশায়িত পাট বীজ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এদিন কয়েকজন পাট চাষির হাতে এই বীজ তুলে দেওয়া হয়। ভারতের জুট কমিশনার মলয় চন্দন চক্রবর্তী জানান, কোয়ালিটি বীজের যে আছে মানে গুণমান ভালো ছিল না। অনেক বাজারে প্রচুর স্পুরিয়াস যাকে বলে, স্পুরিয়াস কোয়ালিটির সেইটাকে মানে সেইটাকে একটা সার্টিফাইড এজেন্সি যে কন্ট্রোল করছে ন্যাশনাল সিডস কর্পোরেশন, তারা এই জুট বীজটাকে উগাচ্ছে আর তারপর যে আছে এসিআই এর থ্রু ডিস্ট্রিবিউট করছে। আগেও দেওয়া হতো কিন্তু এবারে যে আছে কোয়ান্টিটি অনেক বাড়ানো হয়েছে। দেখুন, ধীরে ধীরে আমরা যখন একটা প্রজেক্ট শুরু করি তখন একসঙ্গে তো একদিনে তো আমরা ইয়েতে কী বলে শিখরে পৌঁছতে পারবো না, ধীরে ধীরে এগোতে হয়। মানে পাঁচ ছ বছর ধরে কোয়ান্টিটি ধীরে ধীরে বাড়ানো হচ্ছে আর এখন যে আছে ন্যাশনাল সিডস কর্পোরেশনের থ্রু আমরা নিচ্ছি। এটাতে মেন হচ্ছে দেখুন আমাদের যে আছে জুটের, ভারতবর্ষে যে জুট হয়, ভারতবর্ষ কিন্তু জুট সব থেকে বেশি করে, মানে বাংলাদেশের থেকেও বেশি করে, কিন্তু যেটা আমাদের অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে কোয়ালিটির। আমাদের মেন হচ্ছে কোয়ালিটি, গুণমানটা সেটা বাড়ানো। আমাদের জুট ডাইভার্সিফাইড প্রোডাক্টস যেগুলো এক্সপোর্টের জন্য ব্যবহার হয় সেগুলোতে ভালো কোয়ালিটির জুট দরকার হয়। জুটের আমাদের এখানে অনেকেই আপনারা জুট নিয়েও কাজ করেন, আমি জানি অনেক আপনার সাংবাদিক ভাইরা যারা এসছেন তারা অনেকেই আমার সঙ্গে মাঝে মধ্যে কথাবার্তাও বলেন বিভিন্ন জুটের কোয়ালিটির ব্যাপারে। তো যে জুট ডাইভার্সিফাইড প্রোডাক্ট তার জন্য জুটের একটা গ্রেডিং আছে, TDN1 থেকে TD5, TD5 হচ্ছে লোয়েস্ট, TDN5 হচ্ছে লোয়েস্ট আর TDN1 হচ্ছে বেস্ট কোয়ালিটি। তো আমরা যেটা মেন যেটা হয় সেটা তো বস্তা, আপনারা তো জানেন বস্তার জন্য যেটা সেটা প্রায় 70% ওটাতে ইউজ হয়। কিন্তু যেটা আমাদের ইনকাম যেটা হতে পারে সেটা হচ্ছে ওই ডাইভার্সিফাইড প্রোডাক্ট, তার জন্য আপনার ভালো কোয়ালিটি জুট দরকার। TDN2 বা পুরানো যে একটা নমেনক্লেচার ছিল তাতে TD1 থেকে TD8 ছিল, তো TD4, TD3, TD2 এগুলো দরকার হয়। তো সেইগুলো জন্য যে আছে সেইগুলোর জন্য আমাদের যে অসুবিধাগুলো সেগুলোকে ওভারকাম করার জন্য এই প্রয়াসটা। এদিনের অনুষ্ঠানে ব্যারাকপুরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অজয় কুমার জলি, ব্যারাকপুর সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবার্সের অধিকর্তা ডক্টর গৌরাঙ্গ কর প্রমুখ। কামের রিপোর্ট, নোবেল বাংলা।